এক দফার দাবিতে সারা দেশ উত্তাল, এবং আমরা যারা একটু পরিবেশ এবং পরিস্থিতি প্রথম থেকেই বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু সবাই সরকারকে সতর্ক করেছিলাম যে আলটিমেটলি এই যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটিকে সরকার যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং যেভাবে কটাক্ষ করেছে, তাতে করে এটি সারা বাংলাদেশে অগ্ন্যুৎপাত ঘটাবে, অনেকবার বলেছি। এবং শুধু তাই নয়, এটি শেষ পর্যন্ত সরকারের পদত্যাগ, আত্মসমর্পণ বা আরো অনেক কিছু, মানে এটা এখনো পর্যন্ত কিন্তু আমরা কল্পনা করতে পারছি না যে এটি কোন পর্যায়ে গিয়ে ঠেকবে। এর কারণ হলো প্রতিটি সরকারের একটা নৈতিক শক্তি থাকতে হয়, রাজনীতির একটা নৈতিক শক্তি থাকতে হয়। এখন যারা দল পরিচালনা করছে, সেটা একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায় যে তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের ঐতিহাসিক গুরুত্ব আছে, তাদের কর্মী এবং সমর্থক অগণিত, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু কেবল সংখ্যাগরিষ্ঠতা থাকলেই কিন্তু হবে না, জনপ্রিয়তা থাকতে হবে। তো সেই সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে যে জনপ্রিয়তার সংযোগ, এটি সরকার একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গেছে। এমনকি তার নিজ দলের মধ্যেও এখন আওয়ামী লীগ জনপ্রিয় নয়। এর কারণ হলো দলের মধ্যে অনেক সুবিধাভোগী শ্রেণী, অনেক টাউট, অনেক বাটপার, অনেক চোর, অনেক ডাকাত, অনেক দুর্নীতিবাজ এমনভাবে ক্ষমতার যে কেন্দ্রগুলো সেখানে বসে আছে, যা কিনা সত্যিকার আওয়ামী লীগের যারা বোনাফাইট নেতা এবং কর্মী রয়েছেন, তাদের মনের মধ্যে এক ধরনের বিষ তৈরি করে ফেলেছে, বিদ্বেষ তৈরি করে ফেলেছে, ক্ষোভ এবং বিক্ষোভ। তারা এই বর্তমান যে সময় বা চলমান সময়, এই সময়টিকে অনেকে মনে করছেন নাজাদ দিবস, এবং তারা নিরাপদ দূরত্ব থেকে তামসা দেখছেন, অভিশাপ দিচ্ছেন, এবং যাদের কারণে আজ আওয়ামী লীগ এই মারাত্মক অবস্থার মধ্যে পড়েছে, তাদেরকে অভিসম্পাত করছেন। ফলে দেখুন, আওয়ামী লীগের যদি সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা 35 জন হন, তাহলে 35 জনের মধ্যে একজন এই মুহূর্তে সরকারের পক্ষে দাঁড়ানোর মতো যে সাহস বা শক্তি দরকার, সেটি আছে কিনা আমি বলতে পারবো না। বাকি 34 জন লোক কিন্তু দূরে দাঁড়িয়ে তামসা দেখছে। তো কাজেই এই যে নিজের দলের মধ্যে জনপ্রিয়তা না থাকা, এটি আওয়ামী লীগ কখনো বুঝতে পারেনি। এর কারণ হলো, যখনই প্রধানমন্ত্রী কোথাও গিয়েছেন, ওবায়দুল কাদের সাহেব কোথাও গিয়েছেন, অন্নপূর্ণা নেতারা গিয়েছেন, এমপিরা গিয়েছেন বা যান, সেখানে হাততালির অভাব হয় না, ফুলের মালার অভাব হয় না, এবং তারা বুঝতে পারেন না যে তাদের জনপ্রিয়তার মাপকাঠি কোন জায়গাটিতে। জনপ্রিয়তার একেবারে মূল যে সূত্র, সেটি হলো আপনাকে হৃদয় দিয়ে ভালো কাজ করতে হবে। চুরি করে কোনো চোর কখনো জনপ্রিয় হতে পারে না, ধর্ষণকারী কখনোই জনপ্রিয় হতে পারে না। আপনার গোপন কর্ম এবং আপনার প্রকাশ্য কর্ম, এই দুটো সমন্বয় করে একজন মানুষ জনপ্রিয়তা পেয়ে থাকে। অর্থাৎ আপনি উপরে উপরে খুব ভালো কাজ করছেন, কিন্তু নিচে বা গোপনে খুবই মন্দ কাজ করছেন, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জনপ্রিয় হতে পারবেন না। আর যদি মর্যাদাবান হতে চান, সম্মানিত হতে চান, তাহলে আপনার গোপন কর্মগুলো শতভাগ ভালো হতে হবে। গোপনে কোনো মন্দ কাজ করে কোনো মানুষ মর্যাদার অধিকারী হতে পারে না। তো আওয়ামী লীগ 2014 থেকে 2024 পর্যন্ত এই 10টি বছর কন্টিনিউয়াসলি যে অনৈতিক কর্মকাণ্ড করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, মানুষকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এটার ফলে তার নিজ দলের মধ্যে জনপ্রিয়তা কমেছে, আর সামগ্রিকভাবে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ, বিক্ষোভ, ক্রোধ, ঘৃণা, এগুলো একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল। এবং এই যে ক্ষোভ এবং বিক্ষোভ, এইগুলো বিস্ফোরিত হওয়ার জন্য
তারা একটা সুযোগ খুঁজছিল, জনগণ একটা সুযোগ খুঁজছিল। এবং আমি বিভিন্ন সময়টিতে আমার নিজের এই চ্যানেলে কিংবা টেলিভিশন টক শোতে যেটি বলার চেষ্টা করেছি যে সরকার এখন একটা বেলুনের মতো ফুলে আছে এবং আকাশে উড়ছে, তার সুতো তার নিজের হাতে নেই। কেউ বলছে ভারতের হাতে, কেউ বলছে এটি চীনের হাতে, কেউ বলছে নিয়তির হাতে, কিন্তু তারা উড়ছে। ফলে যখন এরকম একটা বেলুনের মধ্যে বাতাস ঢুকানো হয় তখন তার কোনো ওজন থাকে না, সে তার নিজের ওজন বুঝতে পারে না। বৃন্দাবনের বেলুন এত স্পর্শকাতর অবস্থায় থাকে যে ছোট একটা পিন দিয়ে সামান্য একটু খোঁচা মারলে মুহূর্তের মধ্যে এটি ফটাস করে ফুটে যায়। তো এখন এই যে দেখেন ছাত্রদের একটা বিক্ষোভ, একটা সাধারণ বিক্ষোভ, এটি মানে মন্দ হাতে তাসিলের সঙ্গে তদারক করার কারণে আজকের এই ছাত্র বিক্ষোভটি গণবিক্ষোভ প্রথমে এখন রীতিমতো গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। এবং এটা যেই সেই গণ অভ্যুত্থান নয়, বাংলাদেশের ইতিহাসে এরকম হাজার বছরে, আমি আবার বলছি বাংলার ইতিহাসে, আমি ইতিহাসের একজন ছাত্র, তো বাংলার রাজপথে এখন যে পরিমাণ মানুষ নেমেছেন এইরকম গণ অভ্যুত্থান 1000 বছর ইতিহাসে বাংলায় কখনো ঘটেনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি জনপদে, বাড়িতে, যেখানে, মাঠে, ঘাটে, পথে, সব জায়গাতে মানুষ একই ভাষায় কথা বলছে এবং সবাই আওয়ামী লীগ সরকারের পতন অথবা পদত্যাগ, অর্থাৎ স্বেচ্ছায় যদি তারা সসম্মানে পদত্যাগ করে এরকম আশা করছে সবাই, আর কামনা করছে যে এদের পতন হোক। আশা আর কামনার মধ্যে পার্থক্যটা কি? আশাটা পজিটিভ অর্থে যে এদের সুমতি হোক, তারা এরশাদ সাহেবের মতো কিংবা অতীতে বেগম জিয়ার মতো জনগণের দাবি মেনে নিয়ে তারা পদত্যাগ করুক, এতে ক্ষয়ক্ষতি কম হবে, ইটস এ পজিটিভ সাইন। আর কামনা হলো যেখানে ক্রোধ থাকে, কাম থাকে, লোভ থাকে, লালসা থাকে, তো তদ্রূপ অনেক মানুষের মনের মধ্যে ক্ষোভ রয়েছে, ক্রোধ রয়েছে, কামনাও রয়েছে যে এদের যদি পতন হয় শ্রীলঙ্কার মতো পতন হয়, পতিত অবস্থায় তারা দৌড়ে পালাবে, আমরা ধরতে যাব, তারা আবার পালাবে, আমরা ধরতে যাব, তারা চিৎকার করে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, তখন বাংলা সিনেমার মতো আমরা বলবো, ওরে শয়তান, তুই যেদিন আমার মাকে মেরেছিলি, আমার সন্তানকে গুলি করেছিলি, আমার ভাইকে জেলে পড়েছিলি, সেদিন তোর এই চিৎকার কোথায় ছিল, আজ তোর একদিন কি আমার একদিন। এই যে বাংলা সিনেমার যে চিরাচরিত ডায়ালগ, সেই ডায়ালগ দিয়ে জনগণ ধাওয়া করবে, পলাতকরা কাছ থেকে লাফিয়ে পড়বে, পুকুরের মধ্যে ডুবে মরার চেষ্টা করবে, অনেকের কাপড় চোপড় খুলে যাবে, অনেকে ভয়ে মল ত্যাগ করে ফেলবে, মূত্র ত্যাগ করবে, তারপর মানুষের গণপিটনের শিকার হবে। এবং এই দৃশ্য দেখে যারা অতীতে হত্যার শিকার হয়েছেন সেই পরিবারগুলো, যারা গুমের শিকার হয়েছেন সেই ভুক্তভোগী পরিবারগুলো, যারা জুলুম অত্যাচারে জর্জরিত হয়েছেন, তারা এক ধরনের শান্তি পাবেন, মনের শান্তি, এটিকে কামনা বলা হয়। তো কামনা যারা করছেন তারা পতন চাচ্ছেন, এবং এটি আজ থেকে 10 দিন আগে এই বাংলার জমিনে কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি। রাজপথ আজকের দিনটিতে যে অবস্থা ধারণ করেছে এবং এইগুলো দমন করার জন্য যে সকল গুজব ছড়িয়ে পড়ছে, কেউ বলছে অমুক গোয়েন্দা বাহিনী লোক পাঠিয়েছে, অমুক দেশ ট্রেন পাঠিয়েছে, অমুক দেশ থেকে অস্ত্র আসছে, কেউ বলছে অমুক বাহিনীর অস্ত্র শেষ হয়ে গেছে, গোলাবারুদ শেষ হয়ে গেছে, টিয়ার শেল শেষ হয়ে গেছে, অমুককে ধরে নেওয়া হবে, মানে নানা রকম বিপত্তি, গুজব এবং নানা রকম চক্রান্ত যে হচ্ছে না তা নয়। এগুলোর ফলে পুরো রাজপথ এবং গৃহ, দেবালয় থেকে শুরু করে আরো সব কিছু ভয়ঙ্কর হয়ে পড়েছে।
বিপজ্জনক হয়ে পড়েছে, বিভর্ষ হয়ে পড়েছে, মানুষ হাত পা ছেড়ে দিয়েছে। এবং এই অবস্থায় সরকারের যে পদত্যাগ এবং পতন, এটি অনেকের কাছে অনিবার্য হয়ে পড়েছে। এই গেল এক। দুই নম্বর হলো যে একটি সরকারকে যদি টিকে থাকতে হয়, মানে এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে এর চাইতে অনেক গুরুতর পরিস্থিতি সরকার মোকাবেলা করতে পারে। ভারতে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার এরকম বিপদে পড়েছেন। দুর্নীতির বিরুদ্ধে যখন আন্না হাজারে তারা আন্দোলন করলেন, বা ভারতে বেশ কয়েকবার কৃষক বিদ্রোহ হলো, সেই বিদ্রোহে পুরো দিল্লি অচল ছিল মাসের পর মাস, কিন্তু সরকারের পতন হয়নি। এর কারণ হলো সরকার একটা গণতান্ত্রিক সরকার ছিল। আমি প্রথমে এক নম্বরে বলেছি জনপ্রিয়তার কারণ এবং জনপ্রিয়তা হারানোর কারণ। আর আপনাকে যদি একটি সাস্টেইনেবল গভর্নমেন্ট হতে হয়, সেক্ষেত্রে সরকারের নৈতিক ভিত্তি থাকতে হবে, এবং সেই নৈতিক ভিত্তি হলো গণতন্ত্র, সুশাসন এবং ন্যায় বিচার। তা আমাদের দেশের গণতন্ত্র 2014 সনে ধর্ষিত হয়েছে, 2018 সনে ICU-তে গেছে, আর 2024 সনে কবরে পাঠানো হয়েছে। গণতন্ত্রকে নেই তো গণতন্ত্র, আর গণতন্ত্র যদি না থাকে সুশাসন তো কল্পনাই করা যায় না। ফলে এই যে দুঃশাসন, এখানে কুশাসন বললে ভুল হবে, দুঃশাসন, গ্রামেটিক্যালি দুঃশাসন। এবং আপনারা তো জানেন যে মহাভারতের যুদ্ধে যারা ভিলেন ছিলেন তাদের নেতা ছিলেন দুঃশাসন। তো সেই দুঃশাসন 5000 বছরে আবার এই সময়টাতে চলে এসেছে। এই দুঃশাসনের ফলে মানুষের মধ্যে যে হাহাকার শুরু হয়েছে, যে ক্রন্দন শুরু হয়েছে, এবং সেই ক্রন্দনের ফলে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের নৈতিক ভিত্তি, নৈতিক মনোবল দিনকে দিন কমে যাচ্ছে, এবং কমতে 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 এখন একেবারে একটি শূন্যের কোঠায় এসে পৌঁছে গেছে। এরপরে কি হলো? ন্যায় বিচার। আগে যদি গণতন্ত্র না থাকে, সুশাসন না থাকে, ন্যায় বিচারটা হয়ে যায় কন্ডিশনাল, অ্যাক্সিডেন্টাল। মানে আপনার ইচ্ছা হলো আপনি ন্যায় বিচার করলেন, ইচ্ছা হলো আপনি করলেন না। আর যেটি হয় দুর্ঘটনা, হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল, যেটিকে বললাম যে 10টা অন্যায় করতে করতে আপনি হঠাৎ করে একটা ভালো বিচার করে ফেললেন। তো সুশাসন না থাকলে কখনো ন্যায় বিচার নিশ্চিত হয় না। এবং এই তিনটি জিনিস একত্রে বহু বছর চললে তখন সেখানে কি পরিস্থিতি হয় তা বাংলার জমিনে দেখুন। এখন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কোলের শিশু মারা যাচ্ছে, পিতামাতা বলছে বিচার চাই না, আল্লাহর কাছে বিচার দিলাম। বোঝার চেষ্টা করেন, তাহলে এতগুলো কোর্ট কাচারি, এতগুলো আদালত, রাষ্ট্রের এত তোর্জ, জনগণ বলছে ওখানে আমি বিচার চাই না, আল্লাহর কাছে আমি বিচার চাই কিয়ামতের দিন, তাহলে নৈতিক মান, সুশাসন এবং বিচার কোন পর্যায়ে চলে গেছে? এবং এই চলে যাওয়ার কারণে কি হচ্ছে? একটি সরকারের যে নৈতিক ভিত্তি সেটি এখন নাই বললে চলে। তো যখন সরকারের জনপ্রিয়তা থাকে না এবং তার নৈতিক ভিত্তি থাকে না, তখন তাদের মধ্যে এক ধরনের অহমিকা কাজ করে এবং দাম্ভিকতা কাজ করে, এবং অত্যাচারকে তারা তাদের হাতিয়ার বানিয়ে নেয়। কিন্তু মনের মধ্যে তাদের কিন্তু নিদারুণ ভয় এবং আতঙ্ক কাজ করে। এক হাতে চাবুক মারে আর এক হাতে পিছনে তাকায় যে পালানোর পথ ঠিক আছে কিনা, বা আমি যে চাবুক মারছি পিছনে আমার দিকে কেউ বন্দুক তাক করে আছে কিনা। সব অত্যাচারীর মনের মধ্যে কিন্তু এই ধরনের একটা, যাকে বলা হয়, অবস্থার সৃষ্টি হয়। তো এখন এই যে বাংলাদেশে 2014 থেকে আজ অবধি যে তাণ্ডব চলেছে মানুষের হৃদয়ের উপর, শরীরের উপর, মনের উপর, মস্তিষ্কের উপর, যা কিনা আজকের এই পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এবং এই পরিস্থিতির কারণেই চারিদিক থেকে কেবল এক দফার দাবি যেভাবে উঠছে এবং যেভাবে মানুষ সাহস করে রাস্তায় নেমে এসেছে, আপনার কি মনে হয় এটি অতীতের মতো টুটি চেপে বন্ধ করে দেয়া যাবে, কিংবা এই আন্দোলনরত
যারা লোকজন রয়েছেন, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, শিশু নারী বৃদ্ধ, আপামর জনসাধারণ, পেশাজীবী, সকলের উপর ট্যাঙ্ক চালিয়ে চীন যেভাবে তিয়েনআনমেন স্কোয়ারের যে ছাত্র বিদ্রোহ দমন করেছিল, ঠিক সেইভাবে লক্ষ মানুষের লাশ ফেলে দিয়ে তারপর যারা ক্ষমতায় থাকতে চায় তারা থাকতে পারবে, নাকি আন্দোলনের এবং গণতন্ত্রের বিজয় হবে, দেখা যাক। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।